সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 26 এপ্রিল 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি তোয়া ডেয়ারি ফার্ম অর্থাৎ রিপন ভাইয়ের খামারে। এই খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়ার মধ্যে। এখান থেকে মূলত বিভিন্ন ধরনের গরু বিক্রয় করা হয়ে থাকে। আর আজকে আমরা রিপন ভাইয়ের খামারে আসার পর যে দেখতে পারলাম, এবার এখানে সর্বাধিক গির গরু কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা এখানকার কালেকশন করে গেছি গির গরুই আপনাদের মাঝে দেখাবো। রিপন ভাই যে গরুগুলো কালেকশন করছেন সেগুলো কেমন বয়সের, কেমন জাতমান কোয়ালিটির, এর পাশাপাশি যেহেতু সামনের ঈদ, ঈদ উপলক্ষে উনি কোন কোন অফারগুলো ডাকছেন এই সম্পর্কেও বিস্তারিত আপনাদের মাঝে জানাবো। রিপন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। আমরা তো কমবেশি সবাই জানি রিপন ভাইয়ের ব্যবসা খুব ভালোই যায়, এখন কি ভালোই যাচ্ছে? এটা আল্লাহ পাক ভালোই রাখছে ভাই, আলহামদুলিল্লাহ। সম্মুখে তো ঈদ, কি ধরনের গরু নিয়ে আসছেন? ঈদের উপলক্ষে গরু নিয়ে আসি, সব ভিআইপি গরু ভাই, ভিআইপি গরু নিয়ে আসছেন। দর্শক দেখলে পর বুঝবেন, আর বিশেষ করে আজকের গরু যে কটা আমি দেখাবো, দর্শক ভাই আমার খামারে আসবেন ডাইরেক্ট, প্রতিবারই কিন্তু বলে থাকি, কিন্তু এবার স্পেশালভাবে বললাম আমার খামারে আসবেন। আসি সারি আমি যে আজকে গরু দেখাবো মাত্র সাতটা, এই সাতটা গরু দেখবেন, গাবটা ডাক্তার নিয়ে এসে চেক করবেন, চেক করে গাব থাকলে নেবেন, গাব থাকবে না নেবেন না, দাম দরটা খামারে আসি ভাই করবেন, এটা আমি মধ্যে পার করি। আর এবার করে গরুগুলো ভাই সব হাই রেঞ্জ, হাই রেঞ্জের গরু এবং স্পেশাল গরু, কী ধরনের গরু কালেকশন করছি সেটা বলবেন ভাই? সব গির জাতের গরু, সব গির জাতের গরু আমার খামারে প্রায় 16-17টা গির আছে, জাস্ট 7টা গির দেখাবো, মানে বাছাই কি দেখাবো, মানে এর মধ্যে বাছাই কি তো সেরা যে গিরগুলো আছে সেইগুলোই দেখাবেন আজকে দেখাবো জি ভাই। আচ্ছা, ঈদের হট কালেকশন হবে? জি জি জি। তো চলেন গরুগুলো এক এক করে দেখাই। এই গরুগুলো আমি মেলা মনে করেন আনি আনি একটা একটা করে মেলা দিন যাবো রাখা যে সামনে করে ভিডিওটা ছাড়ার জন্য আর কি। আচ্ছা, ঈদের সম্মুখে একটা আকর্ষণীয় ভিডিও হবে এই কারণে রাখছি। দেখলে পরে বুঝতে পারবে। দ্বিতীয় কথা, এই 7টা গরু আমার খামারে এসে দেখে শুনি তারপর নিয়ে যাবেন, আমি যা দাঁত বলবো দাঁতটা ধরে দেখবেন, মানে কোনো অসুস্থ সুস্থ আছে নাকি এটা দেখে শুনে তারপর নিয়ে যাবেন, আমি আমাদের সবচেয়ে আপনার জন্য পার করতে পারবো। তরিবন ভাই চলুন 7টা গরু এক এক করে দেখাই আমরা। আচ্ছা বলবেন। তরিবন ভাই শুরুতেই মাশাআল্লাহ সুন্দর দেখে ব্যতিক্রম কালারে একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা মূলত আজকের যে গরুগুলো দেখাবো ভাই, সব গরুগুলো আছে আপনার ইন্ডিয়ার গরু, এগুলো গরু আমি কিন্তু একবারে হাতে পাইনি, একটা দুটো করে হাতে পাইছি, কালেকশন করি মনে করেন আজকে মানে ঈদ মুখে করে গরুগুলো দেখানোর জন্য আর কি। আচ্ছা, ঈদ সম্মুখে এই গরুগুলো দেখাবেন, এর কারণে এক এক করে কালেকশন করছেন। আমার জানা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে এই কালার জাতীয় গরু কম, আজকে যা গরু দেখাবো সব আনকমন গরু ভাই। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এটা দাঁত হয় নাই ভাই, এটা এখনো দাঁতে হয় নাই? না, এটা দাঁত হয় নাই, এটা প্রেগনেন্সি উনি বীজ দেশে বলেছে কিন্তু গাব আছে কিনা আমি শিওর নাই। আচ্ছা, এখনো চেকের মতো আসে নাই? না 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 না, তার মানে এখন জারাই নিবে। আপনি শুরুতেই বলছেন এই গরুগুলো নিয়ে সম্মুখে খামারে আসতে হবে। এই খামারে আসবে গরুগুলো মূলত প্রথম চেক দেবে গাবগুলা, গাব থাকবে না লেয়ার দরকার নাই, গরুগুলো আসবেন দেখি শুনি তারপর আমি মনে করি লিলি পরে আপনার জন্য পারফেক্ট হবে। আর এই গরুগুলো সব বড় গরু ভাই, সব হাই রেঞ্জের গরু, দামও মেলা। এই গরুগুলো আপনারা খামারে আসবেন, আসি দেখি শুনি তারপর নেবেন। আর একটা জিনিস দেখেন, ভালো জিনিস প্রত্যেকটা খামারে কিন্তু বলে ভালো জিনিস সবসময় দাম তার বেশি। হ্যাঁ, সেটা অবশ্যই। তো 7টা গরু দেখো, যেহেতু দেখাবেন 7টাকে একত্রেই দাম বলবেন একটা একটা করে? আমি 7টা করে যেহেতু অনেকদিন করে আসা আমার, এক জায়গায় করে একটা দুটা করে গুছাইছি, 7টা করে আমি লাস্টে একটা দাম বলে দেবো। লাস্টে একটা দাম বলবে? জি জি জি, 7টা গরু। এটা 7টা লটে এক নাম্বার। আর একটা জিনিস ভাই, 7টা গরু আমি ঈদ উপলক্ষে যে ভাই যে পান্তে লিক যে টাকায় বিক্রি করবো, যদি 100 টাকাও বিক্রি করি 7টা করে, যদি কোনো ভাই একসঙ্গে লেয় তার জন্য আমার রাকাল গাড়ির ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আমি 7টা করে 7 লাখ টাকাও বেশি, 7টা করে যদি 2 লাখ টাকাও বেশি, তারপরেও আমার এটা আমার তো রাখাল খরচ ফ্রি থাকবে? জি ফ্রি থাকবে ভাই, যদি আমি 100 টাকাও বিক্রি করি তাতে। হ্যাঁ সেটাই। তো রিপন ভাই এটা সিরিয়ালে এক নাম্বার, সাইড কো দেন 2 নাম্বার গরুটা দেখাই। আচ্ছা ভাই, এবার সে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে সাদা ধবধবে আরও একটা গরু আনলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। দেখেন ভাই, এই গরুগুলো কিন্তু সচরাচর আমার জানা সত্ত্বে আমিও অনেকটা ভিডিও দেখি, এই হাঁসা গির বিশেষ করে কোনো জায়গা পাওয়া যায় না, কিছু কিছু গির হাঁসা পাওয়া যায়, সেটার পশম টশম একটু বড় হয়ে থাকে, আর এটার পশমটা দেখেন কত চাকচিক্য। আচ্ছা, আর লাভিটা মারবেন ভাই, মানে একটা হাঁসা গিরের যে একটা বৈশিষ্ট্য, মাথাটা তো সব দিক দিয়ে পারফেক্ট ভাই। সেটাই। এটার বয়স কেমন এখন? এটা 2 দাঁত ভাঙেছে ভাই, মানে সবে মাত্র 2 দাঁত হয়েছে, এটা প্রেগনেন্টের বয়স। এটা আমি যখন নিয়ে আসি সেখানে কিন্তু আমার প্রেগনেন্ট বলে দিয়েছিলাম, বাসায় আসার পর চেক দিচ্ছে এটা গাব আছে, আমার থেকে যে লিবেন চেক দিলিবেন
আপনার গাব থাকলে নেবেন, না থাকলে লাগবে না, চেক দিয়ে তারা নিতে পারবে। জি 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 জি, যেহেতু একটা শখের গরুই হবে, যারা নেবে নিজেদের মতো দেখে শুনে নিতে পারবে। শখের গরু বলতে ভাই, এই গরুগুলো আমার জানা সত্ত্বেও সচরাচর দেখা যায় না ভাই, এই গরুগুলো খুব কম দেখা যায়। আর নেপালি গিরি আবার বিশেষ করে আপনার এই যে হাঁসা গির খুব কম পাওয়া যায়। আচ্ছা, সাদা রঙের গিরগুলো একটু কম পাওয়া যায়। জি 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 জি, আর গরুটা দেখেন কত সুন্দর, আর কত বড় আর কত মান্টের গরু ভাই, আর মাথাটা দেখেন কতটা সৌন্দর্য। আচ্ছা, তো এটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার। এবার গিরের কালেকশন আছে সাতটা। হ্যাঁ, আজকে সম্পূর্ণ গির দেখাবো, লাস্টে একটা গিরের গাবি আছে, আর বাদ বাকি সব বকনা। আচ্ছা, একটা সার আছে, লাস্টে সাতটা গরুর একসাথে দাম বলে দিবেন। জি 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 জি, এটা সাইড করে দেন। তিন নাম্বারে গরুটা দেখাই রিবন ভাই, এবার সিরিয়ালের তিন নম্বরে লাল টকটকে আরও একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটা গির জাতের গরু, আর এটার কালারটা দেখেন আরও সুন্দর, যেরকম শুকনো মরিচ আছে না, মরিচ যেরকম কালারটা সুন্দর, এটার কালারটাও এতটা সুন্দর ভাই, এতটা ডিপ কালার। আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়স, এটা দাঁত হয়েছিল না, অথবা মাসখানেক হচ্ছে দাঁত ভাঙা, এখনো দুই দাঁত পুরা হয় নাই, এখনো দাঁত ওঠে নাই এইভাবে। হ্যাঁ হ্যাঁ, সেভাবে এখনো ওঠে নাই ভাই, সম্পূর্ণ সুস্থ সবল আছে। সম্পূর্ণ সুস্থ সবল, আপনি দেখেও বুঝতেছেন না। আচ্ছা, তো এটাও কি প্রেগন্যান্ট আছে নাকি? এটাও প্রেগন্যান্ট, এটাও আপনি চেক দিয়ে দিতে পারবেন, প্রেগন্যান্ট আছে। আজকে সাতটার মধ্যে তিনটা গরু প্রেগন্যান্ট আছে, তিনটা গরু প্রেগন্যান্ট আছে। জি জি জি, যারাই নেবে গরু কেনার আগে সর্বপ্রথম খামারে আসতে হবে, আসতে হবে। এবং বিশেষ করে আজকের যে গরুগুলো দেখাবো, আপনারা 10 টাকা দামও প্রতিবেদনে বলবেন না, আপনারা আমার খামারে আসবেন, দেখে শুনে নিজের কাছে আসবেন গরুর কাছে, যে গরুগুলো ভিডিওর মধ্যে যে সুন্দর দেখাচ্ছে বাস্তবে তাছে কতটা সুন্দর, আর বড় গরুগুলো কিন্তু ভাই ভিডিওর মধ্যে এত ভালো আসে না। সেটাই, খামারে আসলে সঠিকভাবে দেখে যাচাই বাছাই করে নেওয়া যায়। জি জি জি, তো এটা সিরিয়ালের তিন নম্বর, এটা সাইড করে দিন। চার নম্বরে গরুটা আমরা দেখাই। আচ্ছা দেখেন, আর এই গরুটার লাভিটাও একটু মারেন, যে লাভিটাও কত বড়, মানে সব দিক দিয়ে ভাই আজকের গরুগুলো খুব সুন্দর ভাই। আমি তো একটা দুটা করে গোসা 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 গরুগুলো রাখেছিলাম ভাই, যে ঈদের ছুমন্তলে দেখাবো এই জন্য। হ্যাঁ সেটাই, সাইড করে দেন, চার নাম্বারটা দেখাই। আচ্ছা রিবন ভাই, এবার সিরিয়ালের চার নাম্বারে ব্যতিক্রমে আরও একটা গরু আনছেন, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। এই গরুটা এখনো দাঁত হয় না, এবার এই গরুটা দেখেন লাই বডিটা কত বড় উজা, আর কতটা সৌন্দর্য, আর এই গরুটার অনেক বড় কিন্তু একটা উলান, উলানটা আমি টাইনে দেখাবো লাস্টে, মানে গরুটা সব দিক দিয়ে একটা সৌন্দর্য একটা গরু ভাই। আচ্ছা, মানে আজকের যে কালেকশন গুলো আসলেই ভাই নিজের মনের কাছে গরু লাগতো, যে না মালগুলো ভালো। আচ্ছা, আর যদি কোনো ভাই মনে করে যে এই গরুগুলো একসঙ্গে নিয়ে নতুন যারা খামার উদ্বোধন করতো তার জন্য আমি মনে করি পারফেক্ট। এতটা ঠান্ডা, এটা কেন এখন উলানটা কত বড় নামতে আসবে ভাই, তার উলানটাও বিশাল আসবে, বকন অবস্থায় তাকে দেখেন যে একটা গরুর উলানটা কত বড়, গরুগুলো খুব ঠান্ডা ভাই। আচ্ছা, এখন এর যে সিমটম আছে এটা দেখলে সামনে ভবিষ্যতে একটা আইডিয়া করা যায়। হ্যাঁ, এটা এগুলো গরু অনেক বড় গরু হবে, ভালো মন্টের একটা গরু ভাই। বয়স কেমন গরুটার? এটা দাঁত হয় না এখন, এটা এখনো দাঁতে হয় না। না না, এটা এখনো দাঁতে হয়। যারা গরু প্রেমী আছে তারা চাইলে এই ধরনের গরু নিতে পারবে। জি 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 জি। আচ্ছা, এটা সিরিয়ালের চার নম্বরে গরু দেখলাম, সাইড করে দেন, পাঁচ নম্বরে গরুটা দেখাই। আচ্ছা দেখেন রিবন ভাই, এই পাশে সিরিয়ালের পাঁচ নম্বরে একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু বলবেন। এটাও আপনার একটা নেপালি গির, এটাও প্রেগনেন্টের বয়সটা আপনার 3 মাস পর আছে, আর এরপর আছে, এটাও চেক দিয়ে নিতে পারবে। এটা প্রেগনেন্ট চেক দিয়ে নেওয়া যাবে? জি 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 জি। আচ্ছা, যে ক্রেতা ভাই নেবে সর্বপ্রথম আসে প্রেগনেন্ট চেক দিবে, দাঁত বললে দাঁত চেক দিয়ে নিতে পারবে। জি জি জি, এটা দাঁত হয়েছে ভাই, এটা দুইটা দাঁত হয়েছে, এটা দুই দাঁত হয়ে গেছে। জি 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 ভাই, আর এই গরুগুলো যে কতটা সুন্দর, যে ভাইরা দেখবে ভিডিও ছাড়ার পর দেখলে পরে বুঝতে পারবে যারা গরু প্রেমিক। রিপন ভাই, এই পাশে সিরিয়ালের 6 নম্বরে একটা গরু নিয়ে আসলেন, এটা কি সার গরু? এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা নেপালি সার, নেপালি সার গিরের সার দুটো একই বলে, আর এই গরুটা হচ্ছে ভাই শুধু ব্রিডিং করার জন্য পারফেক্ট হবে, যারা ব্রিডিং করার জন্য নেবে, মানে কির গরু দিয়ে ব্রিডিং করতে চায় তারা চলে। জি জি জি, যেরকম আপনি দেখায় আমি যে আজকে যে গরুগুলো দেখালাম, এই গরুগুলো কিন্তু বাচ্চা হওয়ার পরে তো হিট আসবে, সেখানে কিন্তু আপনার অনেক টাকা লাগে সিমেন্সের, আর সিমেন্স চায় একটা বকনা যখন প্রেগনেন্ট হতে যায় সেখানে যদি সার দিয়ে বীজ দেওয়া হয় গরুটা কোনো সময় নষ্ট হয় না ভাই। আচ্ছা, ওইটা সবসময় ভালো থাকে, আর ওইটা সবসময় পারফেক্ট থাকে, তো এই জন্য বলি আপনারা আমার থেকে যে নিতে হবে তার কোনো মানে নাই, যেন থেকে কেনেন, আপনারা বকনা দিয়ে যদি শুরু করেন আমারে একটা ব্রিডিং করে সার রাখবেন। আচ্ছা, বয়স কেমন এটার? এটা দুই দাঁত হয়েছে ভাই, দুই দাঁত হয়ে গেছে। আর এই গরুগুলো দিয়ে ব্রিডিং করলে হবে কি, যারা ছায়াল পুষতেছে বা যারা দেশি গরু দিয়ে খামার করে, দেশি গরুর জন্য কিন্তু এই সারগুলো দিয়ে যদি ব্রিডিং করা যায় প্রত্যেকে একটা ভালো পার্সেন্টের একটা বাচ্চা হবে ভাই, যদি আল্লাহ পাক দয়া করে আর কি। আচ্ছা, এটা সিরিয়ালের 6 নম্বর, আগে 5টা দেখছি আমরা বকনা গরু, এটা হচ্ছে সার গরু। জি জি জি, এরপর কি দেখাবেন? 7 নম্বর, একটা গাবি শুধু ভাই, একটা গাবি গরু আছে, একটা গাবি বাচ্চা, ওটাও গিরের ভাই, তো চলো সেটা দেখি আমরা। আচ্ছা দেখেন তরিপন ভাই, এই পাশে সর্বশেষ 7 নম্বর সিরিয়াল একটা গাবি গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও শায়াল গিরের মিষ্টি আছে ভাই,
আর এই গরুটাও সব দিক দিয়ে ভাই সুন্দর। দেখেন এই গরুটা থেকে অনেক দুধ আছে ভাই, গিরের করস বিদায় তাই। আর এই গরুটাও আমার থেকে লিতে আজকে যে সাতটা গরু দেখলাম, বিশেষ করে সাতটা গরু আমার খামারে আসবেন, আসি দেখে শুনে তারপর নিয়ে যাবেন ভাই। এই গরুটা বয়স কেমন? এটা চার দাঁত ভাই, চার দাঁত। জি জি, এটা কি বাচ্চা? মেয়ে বাচ্চা ভাই, মেয়ে বাচ্চা। বাচ্চাটাও খুব কিন্তু সুন্দর বাচ্চা ভাই, বাচ্চা দেখলে পরে দর্শক বুঝবেন যে বাচ্চাটা কতটা পার্সেন্টের বাচ্চা। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স 15 দিনের মতো হয়েছে ভাই, আমার কিনা জিনিস একরেট বলতে পারবো না। 15 দিন? জি জি জি। তবে সাতটা গরু এক এক করে দেখালাম, আপনি লাস্ট একটা দাম বলতে চাইছেন, কেমন দাম? সাতটা গরু যদি কোনো দর্শক ভাই এক লটে লাই, সেটা তো আমি বলেছি প্রথমে যে 100 টাকা যদি বিক্রি হয় সাতটা গরু, তারপরেও কিন্তু আমার রাকাল দিয়ে গাড়ি ভাড়াতে উনি বাড়ি পর্যন্ত পৌঁছা দেবো আমি, যদি ঈদের আগে নেই যে ভাই নিক। আর এই সাতটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে লাই, কোনো দরদাম নাই ভাই, একই দাম 11.5 লক্ষ টাকা। 11.5 লক্ষ টাকা সাতটা লটে নিলে পরে, সাতটা গরু একত্রে নিলে 11.5 লক্ষ টাকা, এবং এর সাথে ডিসকাউন্ট হিসেবে পাবে গাড়ি ভাড়া এবং লেবার খরচটা ফ্রি। লেবার খরচ একবার উনি বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা আমার। আচ্ছা, আর আমি মনে করবো আমি যে রেটটা দিলাম আমার জানা সত্ত্বে কোথাও থেকে যে মান্টের গরুগুলো দেখাচ্ছি কেউ দিতে পারবে না, এটা আমার একটা বিশ্বাস ভাই। আচ্ছা, বিশেষ করে আজকের কালেকশনের গরুগুলো। হ্যাঁ সেটাই তরিপন ভাই, আজকে এটা আমি আমও কিন্তু এই গরুগুলো একটু বেশি বেচতে পারতাম ভাই, মানে ঈদ সামনে করে এই গরুগুলো এই জন্য এই দামটা চাওয়া। তাছাড়া এক পিস করে যেহেতু বিক্রি করি আমি, প্রায় অনেক টাকা বিক্রি হবে ভাই, কিন্তু লট হিসাবে ওই জন্য মানে একটা যে কোনো দর্শক ভাই যদি ইচ্ছুঙ্গ করলে তার জন্য পারফেক্ট হবে। তরিপন ভাই, যদি দর্শক ভাইদের সর্বশেষে অল্প কথায় কিছু বলতে চান? দর্শক ভাই তো বারবার বলে আসছে, বিশেষ করে আমার কথা আমি বলি, দর্শকের লোকের কথা বলার দরকার নাই। আপনারা যে খামার থেকে কিনবেন একটু দেখে শুনে বুঝ করে জাত মানরা দেখে কিনবেন, ঠকবেন না। আচ্ছা, এটাই এটাই হচ্ছে সবচেয়ে মূলত কথা, যেন থেকে গরু কেনেন আপনি গরুর কাছে আসার চেষ্টা করবেন। এই যে আমি সাতটা গরু দেখালাম, সাতটা গরুর কাছে আসবেন, আজকে পাড় ফুড় দেখবেন, দাঁত দেখবেন, শরীরটা দেখবেন অসুস্থ আছে কিনা, ওইটা যাচাই বাছাই করি। আর খামার আসলে কিন্তু 2 টাকা হলেও 1 টাকা করলে কম দেয়। সেটাই, এটা আমি যাতে 11.5 লক্ষ দেয়, আপনি যখন খামার আসবেন অন্তত কিছু না হলেও 5000 টাকা কম পাবেন, সেটা কিন্তু স্বাভাবিক। তো রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং কালেকশন কিন্তু বাছাই কিন্তু 7টা করে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।